হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে জানাই তোমাদের অনেক 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 ওয়েলকাম। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সময় এখন 10টা মতো বাজে, আর সকাল দিকে একটুখানি ব্যস্ত ছিলাম, কারণ হচ্ছে দুটো প্রজেক্ট করতে হয়েছিল। একজন প্রজেক্ট করতে দিয়েছিল, তো তার আজকেই লাগবে, কালকে দিয়েছিল, আজকের মধ্যে মানে দিতে হবে, তো সেজন্য একটু ব্যস্ত ছিলাম। টুকিটাকে দুই একটা কাজ ছিল, তো সেটুখানি করলাম। তোমাদের চলো প্রজেক্টটা দেখাই, আর আজকে হচ্ছে যাব একটা জায়গায়, সেটা হচ্ছে তোমাদের পরে বলছি। আর আমি মানে প্রজেক্টটা এখন দিতে যাব, আমাদের মোড়ের মাথায় এসে দাঁড়াবে আর কি যারা দিয়েছে করতে, তো তারা এসে সে এসে দাঁড়াবে, আমি গিয়ে দিয়ে আসবো, দিয়ে এসে তারপর বাড়ি আসছি, বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তার আগে প্রজেক্টটা দেখে নাও। এই হচ্ছে প্রজেক্ট দুটো, আর এখানে একটা করতে দিয়েছিল নেতাজিকে নিয়ে, আর এখানে একটা করতে দিয়েছিল রিপাবলিক ডে নর্মাল গ্রিটিংস কার্ড। তো দুটো কীরকম লাগছে আমাকে অবশ্যই বলো। আর এইটা ওপর দিয়ে তো এরকম, ভিতরটা আমি তোমাদের একবার দেখাই। ভিতরটা আমি এরকমভাবে ডিজাইন করেছি, যেটুখানি পেরেছি অল্প সময়ের মধ্যে, তো কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানিও। প্রজেক্টটা দিয়ে এইমাত্র এলাম, আর বাড়িতে এসে নিয়ে এই নেল পালিশটা পরছিলাম। মানে অনেকদিন হাতটা ফাঁকা ছিল, এই হাতে একটুখানি নেল পালিশ পরে নিলাম। মানে এখন কেনাই হয় না, আগে তো ঘন ঘন নেল পালিশ কিনতাম, যখনই বেরাতাম দোকানে গেলেই একটা করে নেল পালিশ আনতাম। তো যাই হোক, এখন মানে খেয়ে নেবো আগে, কারণ হচ্ছে খেয়ে দিয়ে মাকে একটু হেল্প করতে হবে, মা উঠোন লেপবে, কারণ পৌষ সংক্রান্তিতে পিঠের নিয়ম রয়েছে, তো সেজন্য লেপে ঠেপে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নিয়মটা আর কি মানতে হয়। তো আগে আমি ঝট করে খেয়ে নিই, তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের বলবো বলেছি, আর কাজগুলো করে নিই আগে, চলো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, আর এই পুজোর সময় যেই ড্রেসটা কিনেছিলাম সেটাই পরেছি, সিম্পল একদম, আর কিছু সাজি ঠাজি নিই আর ভালো লাগছে না। আর ওইদিকে হচ্ছে গিয়ে মা রেডি হয়ে গেছে, ওইদিকে যে কাকিমাটা যাবে সেও রেডি হয়ে গেছে, সবাই মিলে রেডি হয়ে এখন বেরাচ্ছি। আর আমি যেরকম নর্মাল থাকি সেরকমভাবেই যাচ্ছি, কারণ এই দুপুরবেলা আর ভালো লাগছে না। আর সোয়েটার নিচ্ছি না, মানে একটা সোয়েটার আছে যেটা খুব আর কি বড়ো সড়ো, আর একটা রয়েছে এখন নিতে গেলেই সে ব্যাগ নিতে হবে, তো বুঝতেই পারছো আর কি, তো তার জন্য আর নিচ্ছি না। যেহেতু তন্নি বাড়িতে আছে, দিদি একা একা নিয়ে আছে তন্নিকে, সেও মানে ও সামলাতে পারবে না, তো আমাকে বলছিল যেতে হবে না তোকে, যেতে হবে না, কিন্তু আমি যাবই, আমার ইচ্ছা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। না মানে ইচ্ছা হচ্ছে বলতে আগের বছর যায়নি তো তাই। ভিডিওর মাধ্যমে যেরকমটা তোমরা দেখতে পেলে, মা আমি আর একটা কাকিমা মিলে গেছিলাম শ্যামনগরে পুজো দিতে। যদিও বা আমি পুজো দিতে যাইনি, তবে হ্যাঁ আমি ব্যাগ পাহারা দিতে গেছিলাম, কারণ ওখানে গেলে মানে এরকম কোনো জায়গা নেই, মানে পার্সোনালভাবে ব্যাগ রাখতে পারবে ঠিকঠাকভাবে সেরকম নেই, তো আমি প্রত্যেক বছর এই কারণেই বেশিরভাগ যাই, আর তার সঙ্গে মেলা ঘুরতে যাই। তবে এইবারের মেলাটা না আমার মানে কি বলবো অতটা সেরকমভাবে ভালো লাগেনি, কেন বলো তো, মানে পুরো ফাঁকা ছিল মেলাটা, তারপরে যদিও বা ফাঁকা থাকারই কথা, কারণ মেলাটা এক মাস ধরে হয়, আর আমরা গেছিলাম মেলা শেষ হওয়ার তিন দিন আগে, মানে পৌষ সংক্রান্তিতে মেলা শেষ হয়, তো এই হচ্ছে কারণ আর কিছুই না। আর মেলাটা ঘুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো নানা ধরনের কানের বসেছিল, অনেক কিছু বসেছিল, তবে আমার নেওয়ার মতো ঠিক সেরকম একটা কিছুই ছিল না, তো সেজন্য তন্নির জন্য কিছু জিনিস কিনেছি, যেটা আমি তোমাদের পরের দিনের কোনো একটা ব্লগে দেখাবো। তো পরের দিনের মানে ব্লগটা দেখতে হলে অবশ্যই কী করতে হবে তোমরা জানো, আমাকে অবশ্যই সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা দেখতে পাও মানে আমার ডেইলি লাইফস্টাইল আর কি।
তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করি, মানে ভিডিও তো কন্টিনিউ আছে, আমি আবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। একবার যখন ছোটবেলায় মেলা গিয়েছিলাম মা আমি আর বাবা মিলে, তো সেই সময় এত ভিড় হয়েছিল, মেলাটা এত ভিড় হয়েছিল, মা আর আমি দুজন আলাদা হয়ে গেছিলাম আর বাবা অন্য একদিকে আলাদা হয়ে গেছিল। এখন আমরা মানে স্টেশনের দিকে যাচ্ছি, ভিতরে এত দাম বলছে, জিনিসপত্র কিচ্ছু নেওয়ার মতো নেই, তো ভিতরে কথা বলতে পারিনি কারণ প্রচুর আওয়াজ হচ্ছিল। আপনি গেছি বাড়ির দিকে, বাড়ি গিয়ে পৌঁছাই। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আবার কথা বলছি তোমাদের সঙ্গে। সকাল ঠিক বলা চলে না, মানে এখন প্রায় 10টা মতো বেজে গেছে, 15:15 মতো বাজতে যায়। আর এখন আমি যেখানে বসে আছি সেই সামনে আমার যে ভিউটা আছে দারুণ লাগছে দেখতে। আর এখন আমি এসেছি আমার একটা বান্ধবীর বাড়িতে, ও রেডি হচ্ছে ঘরে, কারণ ওকে আমি নিয়ে যাবো আমাদের বাড়িতে। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, প্রথমে আমাদের বাড়িতেও যাবে, তারপর সেখান থেকে আমরা 3-3:30 নাগাদ আর কি বেরাবো। বেরিয়ে কোথায় যাই সেটা তোমাদের তখনই একটা নতুন ব্লগের সঙ্গে বলবো। আগের দিনের ব্লগটা তো বেশি কন্টিনিউ করতে পারিনি, তো ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করবো। হ্যাঁ, চিনতে পারছো ওকে, মানে ও সোমা, তোমাদের তো আগেই বলেছিলাম। যাই হোক, রেডি হচ্ছে, এখন ওকে ছেড়ে দিই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো যাতে রেডি হওয়াটা। আর আমার ফোনে বেশি চার্জও নেই, আমি তো হট করে চলে এসেছি, আমার কোনো প্ল্যানই ছিল না আজকে আসবো। আর আজকে আঁকাতে যাওয়ার কথা ছিল, আমি গিয়েছিলাম, তো যা বাবার একটুনি পড়ে যাচ্ছিলাম, কথা বলতে বলতে কোথায় বসছি নিজেও টের পাচ্ছি না। যাই হোক, আজকে আঁকাতে যাওয়ার কথা ছিল, আমি গেছিলাম, কিন্তু ওর শরীরটা একটু খারাপ, মানে জ্বর এসে বললো, তো আমাকে আগের থেকে ফোন করে জানায়নি কেন জানো, মানে মায়নাটা দেবে বলে। আমি মানে এমনি যদি আমাকে ফোন করে বলে দিত তাহলে আমি মায়নাটা আনতে আর যেতামই না, তো সেই জন্য আমাকে ওরা বলেনি। তো যাই হোক, ওখান থেকে ভাবলাম যখন টাইম আছে তো এখানে চলে এলাম, দেখি ওইদিকে ওকে গিয়ে তাড়া না দিলে ও তাড়াতাড়ি করবে না। আর এইদিকে হচ্ছে সেই ওই দিকটা হচ্ছে মন্দিরটা রয়েছে, ওই তোমার যে হনুমান মন্দির আমরা গিয়েছিলাম, তোমাদের ব্লগ দেখিয়েছিলাম, ওই দিকে হচ্ছে সেই মন্দিরটা, একদম বাড়ির কাছেই। দেখি আজকে যদি টাইম হয় হাতে তাহলে যাবো, আর নাহলে আবার অন্য একদিন আসবো। মানে ও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর এইদিকে মন্দিরটা তোমাদের দেখা যাবো, আর এইদিকে আছে। আর এখন আমরা বেশি ওইদিকে গেলাম না কারণ এরপরে লেট হয়ে যাবে আমাদের, কারণ ওইদিকে আমাদের আবার একটা প্ল্যান আছে, মানে একটা নাচ তুলবো বলে আমরা এত সকাল সকাল ওকে নিতে এসেছি, মানে আমি নিতে এসেছি ওকে, একটা নাচের ভিডিও করবো, তো সেই নাচ তুলবো বলে। বাড়িতে এসে আমরা একদম রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে, তার মাঝখানে কিছু কাজ ছিল আমার, সেগুলো করা হয়ে গেছে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো, এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে না হলে। আমি পুরো রেডি হয়ে গেছি আর ওইদিকে সময় রেডি হচ্ছে আস্তে আস্তে, তো এখন 2:30 মতো বাজে, 3টের দিকে আমরা বেরাবো। আর যারা যারা যাবে সবাইকে ফোন করবো, কোথায় যাচ্ছি তোমাদের নেক্সট ব্লগে বলি, নাহলে আর ইন্টারেস্ট থাকবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগের সাথে, টাটা।